নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আমি চলে এসেছি কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে। আজকে আমরা আলোচনা করব 2022 সালে নয় সংখ্যার জাতক বা জাতিকাদের জীবন কীরকম যেতে চলেছে, সামগ্রিক একটা বিস্তার আলোচনা করার চেষ্টা করব। আর তার সাথে সাথে আমরা আজকে আলোচনা করব স্বাস্থ্যক্ষেত্র, কর্মক্ষেত্র, দাম্পত্য জীবন, প্রেম জীবন, বিবাহিত জীবন এবং আর্থিক ক্ষেত্র, শিক্ষা জীবন, সমস্ত কিছু, অর্থাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট, আঘাত লাগার সম্ভাবনা আছে কিনা, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা আলোচনা করব। কিন্তু প্রথমে আমি বলে রাখি, যাদের সংখ্যা অর্থাৎ যাদের ন তারিখে জন্ম, যাদের 18 তারিখে জন্ম এবং যাদের 27 তারিখে জন্ম, তাদের হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু এবছর প্রথম থেকে কিন্তু হঠাৎ ভোগাতে পারে এবং বারংবার কিন্তু ভাইরাল ফিভারের অ্যাটাক বারংবার হতে পারে। ঠান্ডা লাগাজনিত সমস্যা কিন্তু এবছর ভীষণভাবে বৃদ্ধি পেতে পারে। সুতরাং ভীষণ স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু অ্যালার্ট থাকা আপনাদের প্রয়োজন। বাইরের খাওয়ার থেকে কিন্তু আপনারা বিরত থাকার চেষ্টা করুন সারাটা বছর জুড়ে, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বছর বিশেষ করে ইউরিনারি প্রবলেম কিন্তু হঠাৎ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে, সাবধানতা অবলম্বন করুন। ব্লাড ওরিয়েন্টেড সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, প্রচুর জল খেতে হবে এবং প্রচুর সঠিক সময় সঠিক খাওয়ার কিন্তু আপনাদের অবশ্যই খাওয়া উচিত এই বছর। কর্মক্ষেত্রে কিন্তু এই বছর গুড অপরচুনিটি আপনাদের ক্ষেত্রে প্রথমেই থাকছে, ফাটকা অর্থপ্রাপ্তির কিন্তু এই বছর যোগ ভীষণভাবে রয়েছে। সুতরাং যারা ব্রোকারি, শেয়ার মার্কেট ওরিয়েন্টেড লাইনের সাথে যুক্ত আছেন, মেডিকেল স্ট্রিমের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই বছরের প্রথম ভাগটা কিন্তু অতীব শুভ যেতে চলেছে। কাজে লাগানোর চেষ্টা করুন এই বছরটিকে। প্রথমে বলে রাখি, যারা জুয়েলারি, যারা অর্নামেন্ট লাইনের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই বছরের মধ্যভাগ কিন্তু ভীষণ ভালো যাবে। এই বছরে কিন্তু আপনারা বিজনেসে লগ্নি করেও এবং জুয়েলারি ওরিয়েন্টেড লাইনে লগ্নি করেও কিন্তু বিশেষ ফায়দা আপনারা এই বছর তুলতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে অর্থাৎ জলজাতীয় কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা মোটের উপর ভালো যেতে চলেছে শেষার্ধটা। এছাড়া কিন্তু এই বছর অর্থভাগ্য আপনাদের ক্ষেত্রে ভীষণ ভালো থাকবে, মজবুত থাকবে, অর্থাৎ বারংবার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ এই বছর ভীষণভাবে দেখাচ্ছে। পাওনা অর্থ যেগুলো আগে পেতেন, সেগুলো যেগুলো আটকে ছিল, সেগুলো পাওয়ার যোগ কিন্তু এই বছর আপনাদের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ তৈরি হচ্ছে। এবং এই বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যয়ও কিন্তু ভীষণভাবে বেড়ে যেতে পারে। এবং তার সাথে সাথে বলি, অর্থ প্রতারণার যোগও কিন্তু আপনার সাথে বারংবার তৈরি হয়ে যেতে পারে এই বছর। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করবেন। আর তার সাথে সাথে বলে রাখি, দাম্পত্য জীবন কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা এই বছর মধুর যেতে চলেছে। অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু আপনাদের দাম্পত্য জীবন, প্রেম জীবন কিন্তু ভীষণ ভালো থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে বলে রাখি, নভেম্বর মাস এবং জুলাই মাস কিন্তু কিছুটা সমস্যা বহুল হবে। এছাড়া আপনাদের প্রেম জীবন কিন্তু মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবনে বড় ধরনের অসহযোগিতা পাচ্ছি না, তবে জুন মাস এবং সেপ্টেম্বর মাস কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে তৃতীয় ব্যক্তির আগমনের ফলে, যা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু শত্রুতা বৃদ্ধির মতো সমস্যাও কিন্তু সৃষ্টি করতে পারে। একটু সাবধানতা অবলম্বন করবেন এই সময়, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে এই বছর শিক্ষাজীবন কিছুটা কিন্তু গোলমেলে তৈরি হতে পারে, অর্থাৎ শিক্ষাজীবনের ক্ষেত্রে মনোনিবেশ করার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও এই বছর কিন্তু শিক্ষাজীবনে আপনাদের ক্ষেত্রে যারা যেই স্ট্রিমে পড়াশুনো করছেন, সেই স্ট্রিম থেকে অন্য স্ট্রিমে চলে যাওয়া বা এগুলো কিন্তু বারংবার একটা মানে মনের মধ্যে একটা তৈরি হতে পারে। এছাড়া যারা মেডিকেল স্ট্রিমে রয়েছেন তাদের জন্য এই বছরটা ভালো রয়েছে এবং যারা টেকনিক্যাল স্ট্রিমে রয়েছেন তাদের জন্য এই বছরটা ভালো রয়েছে। এছাড়া যারা বিজনেসের সাথে যুক্ত আছেন, বিজনেস MBA করছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা কিছুটা গোলযোগ সৃষ্টি হতে পারে শিক্ষাক্ষেত্রে, একটু সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম কিন্তু এই বছরের শেষার্ধ অর্থাৎ জুন থেকে নভেম্বর পর্যন্ত এই বছর কিন্তু ভীষণ ভালো যেতে চলেছে। এই বছরটাকে কাজে লাগানোর চেষ্টা করুন শেষার্ধটা। আর দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট, আঘাত লাগার সম্ভাবনা কিন্তু সেপ্টেম্বর মাস এবং জুলাই মাসে কিন্তু ভীষণভাবে তৈরি হতে পারে, একটু সাবধানতা অবলম্বন করবেন এই বছরে। আর তার সাথে সাথে বলে রাখি, যারা গাড়ি চালাচ্ছেন, গাড়ি ড্রাইভ করছেন, তারা ভীষণ সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া ভীষণ প্রোটেকশান আপনারা কিন্তু নিয়ে তবেই কিন্তু গাড়ি চালাবেন, আগুন থেকে এবং জল থেকে কিন্তু ভীষণ সাবধান থাকবেন আপনারা। আর এই বছরে কিন্তু আপনাদের সাপোর্টেড নাম্বার রয়েছে 7, অর্থাৎ 7 সংখ্যার জাতক বা জাতিকাকে নিয়ে সারাটা বছর যদি আপনারা চলেন, সেক্ষেত্রে কোনো না কোনো বেনিফিট কিন্তু আপনারা পেতেই থাকবেন। আর তার সাথে সাথে বলে রাখি, আপনারা কিন্তু সারা বছর জুড়ে কিন্তু হনুমান চালিশা এই বছর পাঠ করতে পারেন, সেক্ষেত্রে অতীব শুভফল আপনারা সারা বছর জুড়ে পেতে থাকবেন। আর বলে রাখি, যারা আমার সাথে সরাসরি কনসাল্ট করতে চাইছেন, তারা কিন্তু নিচে দেওয়া স্ক্রলে নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। 7003134009 এবং 9830975289 এই দুটি নাম্বারে কিন্তু আপনারা সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারেন আমার সাথে কথা বলার জন্য কী কী ডিটেল ডেসক্রিপশন দিয়ে দেওয়া হবে এবং আপনাদের কী কী প্রসিডিউর রয়েছে সমস্ত কিছু বলে দেওয়া হবে। আর যারা মনে করছেন অনলাইন কনসালটেন্সি করবেন আমার সাথে, তারা কিন্তু এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কলের মাধ্যমে সরাসরি জেনে নিতে পারেন কী কী প্রসিডিউর রয়েছে আপনাদের ক্ষেত্রে, কী সমস্ত ডিটেল ডেসক্রিপশন কিন্তু সেখান থেকে নিয়ে নিতে পারেন। যাই হোক দর্শক বন্ধু, আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। আপনারা ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।